কোটা আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলন দেশের বর্তমান রাজনীতিসহ নানা বিষয়কে সামনে রেখে ইউটিউব ও যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব ও নানা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে রাষ্ট্রবিরোধী নানা প্রচার প্রচারণা সম্প্রতি অনলাইন অপপ্রচার বন্ধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুক্রবার রাতে রাজধানীর উত্তরা তেরো নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ইউটিউব চ্যানেল এসকে টিভির অ্যাডমিন খালিদ বিন আহমেদ ও তার সহযোগী মোহাম্মদ হিজবুল্লাহকে আটক করে র্যাব্যাকের একটি দল শনিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে এ নিয়ে এক সংবাদ সম্মেলন করে র্যাব এতে র্যাব্যাকের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম জানান ইউটিউব চ্যানেলটিতে গুজব বিশ্বাসযোগ্য করতে বিভিন্ন মিডিয়ার প্রকাশিত বা প্রচারিত খবর বিকৃত করে ব্যবহার করত খালিদ ও তার সহযোগী সংবাদ মাধ্যম বা সংবাদপত্র চ্যানেলগুলোর মাধ্যমে তারা বিভিন্ন সংবাদ তারা আহরণ করত বা কালেক্ট করত। এই সংবাদগুলোকে মন করা তথ্যগুলো নিয়ে তারা বিভিন্ন সময় তারা এই ভিডিওগুলো আপলোড করত। যার কারণে আমাদের দেশে এবং বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে ব্রিফিংয়ে আরও জানানো হয় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত খালিদ বিন আহমেদ গত দুই বছর ধরে চ্যানেলটিতে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বিভিন্ন ভিডিও আপলোড করে আসছিল সে এসকে টিভির যে মানে মেইন যে ভিডিওগুলো যে তারা করেছে এটার জন্য এর দুজনই এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই পাশে আর কেউ আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি সামাজিক মাধ্যমে এ ধরনের ভিডিও ও খবর প্রচার করায় বিপাকে পড়তে হয় মূলধারার গণমাধ্যমকেও সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন গণমাধ্যমের সম্প্রচার বিশেষজ্ঞরা অনলাইন প্ল্যাটফর্মটা আসলে একটা ওপেন প্ল্যাটফর্ম এই সুবিধাকে পুঁজি করে অনেকেই আবার এটাকে নেগেটিভলি ব্যবহার করছে নীতিমালায় নিয়ে আসা উচিত অবশ্যই একটা নীতিমালার মধ্যে থাকতে হবে সরকারের অনুমোদন থাকতে হবে এসব অপপ্রচার বন্ধে মূলধারার গণমাধ্যমগুলোকেও এগিয়ে আসা উচিত বলে জানান তিনি অন্যান্য টিভি চ্যানেলগুলোকেও এগিয়ে আসা উচিত হেসানুল হক শাওন সময় সংবাদ ঢাকা